আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রাশিয়ান ইনকাম সাইট শেয়ার করব। আর আজকের এই সাইটের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্টে। সো ভিডিওর কমেন্টে গেলে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার যে কাজটি করতে হবে, এসইও টক এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি যে কাজটি ফার্স্ট টাইম করবেন সেটি হচ্ছে এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করবেন। এখানে ডিফল্ট আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা শো করবে, কিন্তু আপনার এখানে ইংলিশে কনভার্ট করতে হবে। আপনি চাইলে ডেস্কটপ, এই যে ডেস্কটপ এখান থেকে আপনি চাইলে ইংলিশ করে দিতে পারেন, অথবা এখানে এই যে ম্যানুয়ালিভাবে আপনি এই ফ্লাগ আইকনে ক্লিক করে আপনি এখানে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দেবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ক্লিক দেবেন রেজিস্ট্রেশন বাটন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেওয়ার পর এইখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনার লগ ইন নেম। সো লগ ইন নেম এখানে মাস্ট বি ফ্রম, এখানে আপনার তিনটি অক্ষর থেকে শুরু করে আপনি 15টা ক্যারেক্টারের আপনি নাম লিখতে পারবেন। লগ ইনের ক্ষেত্রে অবশ্যই আপনার নাম স্মল লেটারে লিখবেন, এরপরে দুইটি সংখ্যা লিখে দেবেন। এরপর হচ্ছে এখানে নিচে ইমেল অ্যাড্রেস, সো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে 5 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর এই পাসওয়ার্ডটা অবশ্যই স্মল লেটার ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এরপরে আপনার এখানে কিছু করতে হবে না, অটোমেটিক রেফারেল এটা অটোমেটিকলি চলে আসবে যদি আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করেন। আর এখানে দেখুন যে এখানে ট্যাগ অল ইমেজ ফলোয়ার্স, সো এখানে বলা হয়েছে যে আসলে এখানে ফুলের ছবি কোনটি, সো এখানে ফুলের ছবি এইটা। এরপরে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন করার পূর্বে আমি আমার এই ফর্মটা সঠিকভাবে সাবমিট করার পর আমি এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেব। রেজিস্টার বাটনে ক্লিক দিলে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। স্টার বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার মেইলে একটি মেইল চলে যাবে। জাস্ট ওই মেইলে গিয়ে আপনার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। সো মেইলে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো এখানে আমার এই মেইলে যাব, যাওয়ার পর আমি যে মেইলটা আসবে ওই মেইলে আমি গিয়ে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে আমি ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। সো আমি আমার জিমেইলে গেলাম। মেইলে আসার পর আপনি ফার্স্টে দেখতে পারবেন যে একটি মেসেজ শো করবে, যদি আপনার মেসেজটা না আসে তাহলে আপনি অল সিলেক্ট করবেন। আপনি দেখতে পারতেছেন যে আমার এসইও টোক এই সাইট থেকে কিন্তু মেসেজ চলে আসছে, আমি জাস্ট এখানে ক্লিক দিব। আপনি দেখতে পারবেন যে এই যে এই লিঙ্কটা দেওয়া থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক। সো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমি এই লিঙ্কে ক্লিক দিলাম, হচ্ছে এই যে আমার এখানে অ্যাক্টিভেশন কি কিন্তু এখানে চলে আসছে। আর এখানে এখন আমার অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ আমি যে লিঙ্কে ক্লিক করলাম ওই লিঙ্ক থেকে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু এখানে অ্যাক্টিভেশন কিটা চলে আসছে। এরপরে এখানে সেম এই দুইটা একই থাকবে, জাস্ট আমার এখানে এটা প্লাস করে দিতে হবে 7, অর্থাৎ আমার এখানে এটা প্লাস করে দেওয়ার পর অ্যাক্টিভ এই অপশনে আমি ক্লিক দিব। অ্যাক্টিভ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার পর আমার অ্যাকাউন্টটাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আবার চেঞ্জ করবেন, এখানে ডিফল্ট যেটা থাকবে সেটা থেকে আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন। বোঝানোর সুবিধার্থে এই যে এখানে ফলোয়ার্স, সো ফলোয়ার্স অপশনে আপনি ক্লিক করে এখানে ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দিই যে ফলোয়ার্স। সো ফলোয়ার্সে আমি ক্লিক দেওয়ার পর লগ ইন টু অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন লগ ইন হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এই যে অথোরাইজ সাকসেসফুল, এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন চলে আসছে। এখানে আমার অ্যাকাউন্টের মেইন ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পারবেন। আর পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে যে ওয়ালেটে পেমেন্ট নিতে চান সে ওয়ালেটটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। সো পেমেন্ট ডিটেলসের একটু পরে আলোচনা করতেছি, ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সাইট থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন। সো আর্নিং করার জন্য আর্ন মানি এই অপশনটাতে ক্লিক দেবেন।
আর্ন মানি অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখানে অসংখ্য কাজের লিঙ্ক দেখতে পারবেন। জাস্ট সার্ফিং সাইট এই অপশনটাতে আপনি ক্লিক দেবেন। সার্ফিং সাইট অপশনে ক্লিক দেওয়ার পর এই যে এখানে অসংখ্য অসংখ্য সার্ফিং পেয়ে যাবেন, আনলিমিটেড সার্ফিং, এখানে হিউজ পরিমাণ সার্ফিং থাকে। জাস্ট আপনি এখানে একটি সার্ফিংয়ে ক্লিক দেবেন এবং এই সার্ফিংটা আপনার ভিউ করতে হবে। সো এখানে কাজ কিন্তু মূলত ছোট ছোট কাজ, জাস্ট অ্যাড ভিউ করা, ওয়েবসাইট ভিজিট করা, এইরকম কাজগুলো এখানে করা লাগে। জাস্ট এখানে টাইম কাউন্ট হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। করার পর আপনারা অটোমেটিক এজে স্টার্ট ওয়াচিং, এখানে আপনারা দেখতে পারবেন যে আমি যে অ্যাডটা রানিং করেছি বা ভিউ করতেছি এটার এখানে টাইম কাউন্ট হতেই থাকবে। প্রবলেম হচ্ছে কি, যখন আমি ভিডিওটাকে পজ করতেছি তখন কিন্তু এটা নিউ একটি ট্যাব নেওয়া হয়েছে, এরকম একটা নোটিফিকেশন আসতেছে, যার কারণে কিন্তু এটা হচ্ছে না। সো এখানে কাজ হচ্ছে আপনি যে লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে স্টেবল আপনার থাকতে হবে, অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্কে ভিজিট করা যাবে না। এই জন্য কিন্তু আমার এটা কাজ করতেছে না। আমি যদি আপনাদেরকে এইভাবে ট্রাই করে দেখাই তাহলে আমার এখানে ট্যাব নেওয়ার অপশনটাতে এই যে তিনটা ট্যাব নেওয়ার জন্য কিন্তু এই কাজটা কমপ্লিট হচ্ছে না। যাই হোক, আপনারা এটা বুঝতে পারলেন যে এখানে একটি একটি করে কাজ আপনার এখান থেকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মূলত সার্ফিংয়ের কাজ। সার্ফিংয়ের কাজ সবাই কম বেশি জানেন। এরপর হচ্ছে টাস্কের কাজ। টাস্কের যারা মূলত বেশি আর্নিং করতে চান, কম কাজে বেশি আর্নিং করতে চান, তাদের জন্য টাস্ক অপশন, এখানে হিউজ পরিমাণ টাস্ক পেয়ে যাবেন। দেখুন এখানে আনলিমিটেড টাস্ক রয়েছে, আপনারা জাস্ট যে টাস্কগুলো আপনাদের কাছে সহজ মনে হবে ওই টাস্কগুলো আপনারা এখান থেকে খুব ইজিলিভাবে কমপ্লিট করে নিতে পারেন। আর এখানে প্রত্যেকটা টাস্কের বিনিময়ে আপনি কত অ্যামাউন্ট পেমেন্ট পাবেন সব কিছু আপনি দেখতে পাবেন। জাস্ট এখানে রেজিস্ট্রেশন করার কাজগুলোই বেশি দেওয়া থাকে। জাস্ট আমি এখানে একটি টাস্ক অপশনে কাজে ক্লিক দিলাম। এখানে দেখুন টাস্ক অপশনে এইখানে যে কাজে ক্লিক দেওয়ার জন্য এই যে এখানে ডিসক্রিপশনটা সুন্দর করে পড়ে নেবেন। সুন্দর করে পড়ে নেওয়ার পর এখানে যেভাবে কাজ করে নিতে চেয়েছি ওইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। এরপর আপনারা এই বাটনে ক্লিক করবেন, এই যে স্টার্ট, এই বাটনে আপনি ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এই যে আপনার যে লিঙ্ক দেওয়া থাকবে এই যে হাউ টু দিস সেলিং, এখানে আপনি ক্লিক করলে ওই যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে আপনার ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আর এটা আপনি 3 পেয়ার কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। জাস্ট এই যে এই সাইটে আসা লাগবে আপনার। এরপরে আপনি কাজটা এখান থেকে খুব ইজিলিভাবে সাবমিট করে দেবেন। জাস্ট আমি টাস্ক অপশন নিয়ে বিস্তারিতভাবে বলতেছি না, এখানে যে কাজটা বলা হয়েছে এই যে লিঙ্কে ক্লিক করে আপনার এটা রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার পর এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনার রেজিস্ট্রেশন এর একটি স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে সেই স্ক্রিনশট ডেস্কটপে সেভ করে রাখবেন। এরপর আপনারা চুজ ফাইল অপশন থেকে ডেস্কটপ থেকে এখানে আপলোড দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন। সাবমিট করলেই আপনার এটা সেন্ড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাস্কের কী কাজ। এবং এখানে টেকিং টেস্টে এখানে কিছু কাজ রয়েছে, আপনারা এগুলো যাচাই বাছাই করবেন। আর এখানে হচ্ছে টিকটক, ইউটিউব, এখানে আনলিমিটেড কাজ রয়েছে, আপনারা এগুলো ইজিলি এখান থেকে করতে পারবেন। যাই হোক, আমি বিস্তারিত আর বলতেছি না, জাস্ট আমি আপনাদেরকে এখন লাস্টে দেখিয়ে দিচ্ছি যে এই সাইটে কীভাবে পেমেন্টটা উইথড্র করবেন। সো পেমেন্ট উইথড্র করা ইজি, একবারেই ইজি। জাস্ট আপনার এখান থেকে এই যে আপনি এখানে ক্লিক করবেন, সরি ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দিলাম, উপরে যাব। ব্যালেন্স আইকনে আপনি ক্লিক দেবেন। ব্যালেন্স আইকনে ক্লিক দেওয়ার পর এই যে আপনার এখানে মিনিমাম 5 রুবেল ব্যালেন্স হইলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন পেয়ারের মাধ্যমে। জাস্ট আপনি পেয়ারটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট, এই যে 5 রুবেল হলেই কিন্তু আপনি এখান থেকে পেয়ার হলেই আপনি জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক দিলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাইটে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে পেমেন্ট উইথড্র করতে হয়। আমি ইনশাল্লাহ নেক্সট ডে এই সাইটের একটি লাইভ পেমেন্ট প্রুফ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা যদি পেতে চান তাহলে, সরি, এটা হচ্ছে ডিপোজিট অপশন, এটা আপনারা ক্লিক দেবেন এজ এ বেসিক বা কারেন্ট। এখানে আপনারা দেখতে পারতেছেন ম্যাক্সিমাম উইথড্র, সিস্টেম পার ডে, অর্থাৎ আপনি পার ডে এখানে কত ব্যালেন্স উইথড্র করতে পারবেন, এবং এখানে আপনারা পেয়ারে সিলেক্ট করে দেবেন। পেয়ার সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে রুবেলটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর আপনার ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এ সাইটের লাইভ পেমেন্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা নেক্সট ডে এই সাইটের লাইভ পেমেন্ট প্রুফ ভিডিও পেয়ে যাবেন।